প্রিয় বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী কিংবা অন্যান্য ক্লাসের যারা দু হাজার বাইশের ছাত্রছাত্রী আছো তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিভাবে হবে কীভাবেই বা রেজাল্ট দেওয়া হবে অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিভাবে রেজাল্ট দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত বাস্তব এই মুহূর্তে তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে পরীক্ষা নিয়ে রেজাল্ট নিয়ে বন্ধুরা তোমরা সকলেই যেন আগের বছরে যেরকম ভাবে সিলেবাসকে কমানো হয়েছিল এবছরও কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট রিডিউস করা হয়েছে এবং আগের বছরের মতনই সিলেবাসে পরীক্ষা হবে বলা হয়েছে এবং মাধ্যমিকের ক্ষেত্রেও সিলেবাস থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আগের বছরের মতন রিডিউস হবে এরকমই শোনা যাচ্ছে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি কিন্তু চলে আসবে সেটা সময়ের অপেক্ষা এবং পরীক্ষার একটা শিডিউল বা সময়ও কিন্তু নির্ধারণ করে রেখেছে এবং সেই সময় যদি পরিস্থিতি খারাপ থাকে তাহলে নিজের স্কুলেই পরীক্ষা নেওয়া হবে এবং পরিস্থিতি যদি খুবই খারাপ থাকে কোভিডের সিচুয়েশন যদি আরও অনেক খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাড়িতে বসেই তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ তারা করে দেবে এবং পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে যেরকমভাবে সেন্টারে গিয়ে পরীক্ষা নেওয়া হয় সেরকমভাবে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে একটা সিডিউল রীতিমতো তৈরি করে ফেলেছে তার মানে সমস্ত দিক থেকে তোমরা বুঝতেই পারছ যে তারা দুটো সেমিস্টার বেশি পরীক্ষা নিচ্ছে এবং আমাদের রাজ্য বোর্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম ইনফরমেশান পাওয়া যাচ্ছে কিন্তু আমি বলে রাখি শিক্ষামন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল শিক্ষামন্ত্রী বলেছিল যে পরীক্ষা দুভাগে যদি নিতে চাই বোর্ড তাহলে হবে বোর্ডের তরফ থেকে এখনো কোনো রকম ইঙ্গিত পর্যন্ত দেওয়া হয়নি যে তোমাদের পরীক্ষা দুভাগে হবে আমি দেখছি প্রচুর বড়ো বড়ো ক্রিয়েটার রয়েছে ছোটো ক্রিয়েটার রয়েছে এই বিষয়টাকে হাইলাইট করছে বারবার করে শিক্ষামন্ত্রীর একটা বক্তব্যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তোমাদের পরীক্ষা কি দুভাগে হবে তোমরা বলবে বোর্ড যা ডিসিশান নেবে সেটাই হবে আমরা কি বলতে পারি সেরকমভাবে শিক্ষামন্ত্রীও বলেছে সেই কারণে এইটা নিয়ে খুব বেশি মাতামাতি করার কারণ নেই আমরা জেনারেলি জেনে থাকি যে সিবিএসি আইসিএসসি বোর্ড যেটা করে সর্বভারতীয় বোর্ডেরকে অনুসরণ করে রাজ্য বোর্ড সে অনুযায়ী হতে পারে কিন্তু বোর্ডের তরফ থেকে প্রশ্ন ওঠেনি কোনো শিক্ষা দপ্তরের তরফ থেকে এই এই প্রশ্ন ওঠেনি তো যাই হোক এখন পরবর্তী সময় বলছে শিক্ষা দপ্তর কি অনুমতি দেয় এক্ষেত্রে আমি বলে রাখি তোমরা যারা রীতিমতো ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো তোমরা জোর কদমে পড়াশোনা চালিয়ে দাও এছাড়া যদি অন্যান্য ক্লাসের কথা বলি একাদশ কিংবা নবম কিংবা অষ্টম কিংবা সপ্তম অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কি করা হবে দেখো অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের রীতিমতো যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে এই অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করে কিন্তু একটা নম্বর তোমাদের শিক্ষকরা দিচ্ছে এবং সেই নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু একটা গ্রেড বলে দেওয়া হচ্ছে তোমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা রীতিমতো অ্যাক্টিভিটি টাস্ক স্কুলে জমা দিয়েছ তোমাদের অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করে তোমরা জানো তোমাদেরকে একটা গ্রেড দেওয়া হয়েছে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমরা এ প্লাস পেয়েছো কিংবা এ পেয়েছো এই গ্রেড অনুসারে তোমরা বুঝতে পারছো যে তোমাদের রেজাল্ট কেমন হয়েছে সেরকমভাবে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে এবং সেই অ্যাক্টিভিটি টাস্কের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের একটা গ্রেড দেওয়া হবে এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি টাস্ক জমা দিলে যে গ্রেডগুলো পাচ্ছ সেই গ্রেডগুলোকে ক্যালকুলেট করে আবার গ্রেডের ওপর ফাইনাল একটা গ্রেড দেওয়া হবে সেই গ্রেডের ওপর কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হতে পারে যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে স্কুল না খোলে স্কুল স্টুডেন্টদের এর স্কুলে এসে পরীক্ষা যদি না নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই যে মার্কসটা তোমরা পাচ্ছ সেই গ্রেডটা কিন্তু অবশ্যই যোগ হবে এবং এর অনুযায়ী কিন্তু রেজাল্ট তৈরি হবে সেই কারণে তোমাদের প্রত্যেকে কিন্তু আমি বলছি তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ নবম অষ্টম যে ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন অ্যাক্টিভিটি আছে খুব গুরুত্ব কমপ্লিট করে স্কুলে জমা দাও এবং তোমরা আগের অ্যাক্টিভিটি সহকারে এ পেয়েছ এ প্লাস পেয়েছ কত পেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না আর তোমরা সকলেই যেন শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে কিন্তু অপসারিত করা হয়েছে তার পদ থেকে তার পথ থেকে অপ্রসারিত করার যে মূল কারণ জানা যাচ্ছে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের বিক্ষোভই এবং অনেকে বলছে ধর্মীয় কারণে মন্তব্য করেছিলেন তিনি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় সেটা কিন্তু অ্যাকচুয়ালি কারণ না মেন কারণ এই মুহূর্তে উঠে আসছে ছাত্রছাত্রীরা এত ক্ষিপ্ত ছিল এবং প্রত্যেককে আমি বলে রাখি যেদিনকে রেজাল্টের মূল্যায়ন বেরিয়েছিল সেদিনকে যদি আমি একজন ব্যক্তি আমি যদি দেখেই মূল্যায়ন পদ্ধতি বলে দিতে পারি যে মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে পাশ করার পরও উচ্চ মাধ্যমিকে ফেল করতে পারে তাহলে এই এইরকম মূল্যায়নের ক্ষেত্রে এ দলনেত্রী মহুয়া দাস কেন এত বড় দায়িত্বপ্রাপ্ত ও সভাপতি তিনি কেন বুঝতে পারলেন না তাদের টিম কেন বুঝতে পারলেন না আমি রীতিমতো যেদিনকে এই মূল্যায়ন হয় সেদিনকে বাস্তবটা তুলে ধরি ভিডিওর মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তোমাদের বাড়ি যে মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে পাশ করার পরও উঠায় না বসেও উচ্চ মাধ্যমিকে ফেল করতে পারি এটা কি গ্রহণযোগ্য একটা মূল্যায়ন তা সেই মূল্যায়নকে আমি ব্যঙ্গ করি এ কেমন মূল্যায়ন বলে যা রীতিমতো পরে বাস্তবে রূপান্তরিত হয় আর এটা তো হওয়ারই ছিল কারণ ক্যালকুলেশন কখনোই কিন্তু মিথ্যে বলে না আর শুধুমাত্র উচ্চশিক্ষা সংসদের সভাপতি মহম্মা দাসকেই পথ থেকে অপসারিত করা হয়েছে তা কিন্তু নয় তার সাথে কার্যকারী শিক্ষা সচিব তাপস মুখোপাধ্যায়কেও কিন্তু তার পদ থেকে অ্যাকচুয়ালি অপসারিত করা হয়েছে যিনি রিভিউর দায়িত্বে ছিলেন তাকেও কিন্তু এই পদ থেকে অপসারিত করা হয়েছে এবং এই মুহূর্তে আমাদের উচ্চশিক্ষা সংসদের নতুন সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে এ তো এ বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা কিন্তু প্রত্যেকে জোর কদমের প্রস্তুতি চালিয়ে যাও তোমাদের পরীক্ষার জন্য কারণ যে কোনোভাবেই কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষা হবেই হবে এবং রীতিমতো কিন্তু কিভাবে হবে দুভাগে হবে না একভাবে হবে এ সেটা এই মুহূর্তে বলা কোনো মতেই সম্ভব নয় তোমরা যদি সিলেবাস পড়ে রাখো সেক্ষেত্রে পরীক্ষা যেভাবেই হোক না কেন তোমার বাড়িতে হোক দুভাগে হোক কিংবা দেখা যাক তোমাদের স্কুলে নিজের স্কুলে পরীক্ষা হোক কিংবা সেন্টারে গিয়ে পরীক্ষা হোক তোমাদের পড়া থাকলে তোমাদের যে যেরকমভাবেই পরীক্ষা হোক না কেন তোমাদের কিন্তু অসুবিধা হবে না কাজেই কখন কি হবে তারপরে পড়াশোনা শুরু করবে অ্যানাউন্স হবে কবে তো তার ওপর ভিত্তি করে তোমরা বসে থেকো না এই মুহূর্তে তোমরা পড়াশোনা করো পড়াশোনা কখনোই বিফলে তোমার যাবে না এছাড়া তোমরা কোন ক্লাসে পড়ো এবং কতটা সিলেবাস তোমরা শেষ করতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও খুব ভালো থেকো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত